একুশে জানুয়ারি ধর্মতলায় ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট বা আইএসএফের প্রতিষ্ঠা দিবসের দিনে কর্মসূচিকে ঘিরে বিক্ষোভে জেরে পুলিশের সঙ্গে সংঘর্ষবাদে আইএসএফ কর্মীদের আইএসএফ বিধায়ক নওশাদ সহ বহু সমর্থককে গ্রেপ্তার করে পুলিশ তারপর থেকে নওসাদ এবং আইএসএফের ওই কর্মী সমর্থকদের তারা এখনও জেলে রয়েছে বিধায়ক নওসাদ সিদ্দিকিকে এতদিন জেলে রাখা নিয়ে মুখ খুললেন বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় বুধবার নওশাদের জেল হেফাজতে থাকা নিয়ে প্রশ্ন করা হয় তাকে জবাব দিতে গিয়ে অবশ্য বিমানবাবু জানিয়েছেন তার মতামত একজন আইনজীবী হিসাবে বিধায়ক বা বিধানসভার স্পিকার হিসাবে নয় তিনি বলেছেন ওর আইনজীবীদের উচিত ছিল এ বিষয়ে যুক্তিযুক্তভাবে পদক্ষেপ করা আমি ব্যক্তিগতভাবে এতদিন জেলে রাখার মতো কারণ আছে বলে মনে করি না বুধবারই নওসাদের গ্রেপ্তারি সংক্রান্ত একটি মামলার শুনানিতে কলকাতা হাইকোর্টের বেঞ্চ বলে একটি কর্মসূচিকে কেন্দ্র করে এতজনকে গ্রেপ্তার করা হয়েছে কলকাতা হাইকোর্টের এমন মন্তব্য নিয়ে প্রশ্ন করায় বিমানবাবু বলেন বিচারপতিরা তো বেল দিতেই পারেন এমন কথা বলার কি মানে আছে তিনি তো নির্দেশ দিতেই পারেন বিচারপতি হিসাবে যদি উনি মনে করেন যে জামিন হয়ে যাওয়া উচিত ছিল সেভাবে তিনি নির্দেশ দিতেই পারেন বেল হয়ে যাবে বলেই আইনজীবী হিসাবে মনে করি তার আরও সংযোজন স্পিকার বা বিধায়ক হিসাবে নয় আইনজীবী হিসাবে মনে করি না ওর এতদিন জেলে থাকা উচিত